সো হ্যালো ফ্রেন্ডস, আমার নাম শৌভিক আর তোমরা দেখছো এসজিএন ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমরা একটা পুশ অন পুশ অফ সুইচ সার্কিট বানাবো একটা রিলের মাধ্যমে। সো ফ্রেন্ডস, ভিডিওর আইডিয়াটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকমই ইলেকট্রনিক্স রিলেটেড নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আমি আনতেই থাকি। সো ফ্রেন্ডস, দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। ফ্রেন্ডস, রিলের পিন লেআউটটা হলো, এটা হলো কমন পিন, আর এই দু সাইডে হলো আমাদের কয়েল পিন, আর এটা হলো আমাদের এনসি পিন, আর এটা আমাদের এনও পিন। ফ্রেন্ডস, এবার আমাদের এই IN4007 ডায়োডটা নিয়ে নিতে হবে। ডায়োডের পজিটিভ নেগেটিভ আমাদের এই রিলে মডুলের দুটো কয়েল পিনের সাথে শোল্ডার করে দিতে হবে। ফ্রেন্ডস, এবার আমাদের একটা একটু তার নিয়ে নিতে হবে, তারটা আমাদের ডায়োডের যেখানে নেগেটিভটা কানেক্ট করেছিলাম যে কয়েল পিনে সেখানে শোল্ডার করতে হবে, আর তার আর একটা প্রান্ত আমাদের এনও পিনের সাথে শোল্ডার করে দিতে হবে। ফ্রেন্ডস, এবার আমাদের একটা পুশ সুইচ নিয়ে নিতে হবে, পুশ সুইচের এক প্রান্ত আমাদের কমন পিনের সাথে শোল্ডার করে দিতে হবে, আর এক প্রান্ত আমাদের কয়েল পিনের সাথে শোল্ডার করে দিতে হবে। ফ্রেন্ডস, আমাদের একটা পুশ সুইচ নিয়ে নিতে হবে, পুশ সুইচের এক প্রান্ত আমাদের এনসি পিনের সাথে শোল্ডার করতে হবে, আর এক প্রান্ত আমাদের ডায়োডের পজিটিভের সাথে শোল্ডার করে দিতে হবে। ফ্রেন্ডস, এবার আমরা এখানে একটা 4 ভোল্ট এলইডি স্ট্রিপ ইউজ করছি। এলইডি যেটা নেগেটিভ আছে সেটা আমাদেরকে ডায়োডের পজিটিভের সাথে শোল্ডার করে দিতে হবে, আর ফ্রেন্ডস এলইডি যেটা পজিটিভ আছে সেটা আমাদেরকে এনসি পিনের সাথে শোল্ডার করে দিতে হবে। ফ্রেন্ডস, এই প্রজেক্টটাতে পাওয়ার দেওয়ার জন্য আমরা এখানে একটা 3.7 ভোল্টের ব্যাটারি ইউজ করছি। ফ্রেন্ডস, ব্যাটারি যেটা পজিটিভ আছে সেটা আমাদেরকে রিলের কমন পিনের সাথে শোল্ডার করে দিতে হবে, আর যেটা নেগেটিভ আছে সেটা আমাদের ডায়োডের পজিটিভ পিনের সাথে শোল্ডার করে দিতে হবে। ফ্রেন্ডস, আমাদের সার্কিটটা পুরোটা রেডি। এবার আমরা এটা টেস্ট করে দেখবো আমাদের সার্কিটটা কাজ করছে কি করছে না। সো ফ্রেন্ডস, সার্কিটটা টেস্ট করার আগে আমি সেটআপে সবকটা লাইট অফ করে দিচ্ছি। ফ্রেন্ডস, তোমরা যারা শেষ পর্যন্ত আজকে আমি ভিডিওটা দেখেছো তাদের নিশ্চয় ভিডিও আইডিয়াটা খুব ভালো লেগেছে। যাদের ভিডিও আইডিয়াটা ভালো লেগেছে প্লিজ একটা লাইক করে দিও, কোনো প্রশ্ন বা কোয়ারি থাকলে নিচে দেওয়া কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও, আর এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশেই থাকো। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। সো গুড বাই।